বিমান বাহিনীতে কর্মরত চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মচারীদের জন্য 5 টাকায় বাফুয়া মাসিক বাজার চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিমান বাহিনীর ঘাঁটি বাসার ফ্যালকন মর্টে এই কর্মসূচি উদ্বোধন করেন বাফুয়া ও আদার্স অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী তাহমিদা হানান। প্রকল্পের আওতায় প্রত্যেক কর্মচারীকে প্রতি মাসে 5 টাকার বিনিময়ে 10 কেজি চাল, 2 কেজি আটা, 1 লিটার তেল ও 1 কেজি চিনি দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাফুয়া সভানেত্রী বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কর্মচারীদের সহায়তা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাসিক ভিত্তিতে প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে 5 টাকার বিনিময়ে 10 কেজি চাল, 2 কেজি আটা, 1 লিটার ভোজ্য তেল ও 1 কেজি চিনি প্রদান করতে যাচ্ছি। ভবিষ্যতে এর আইটেম ও পরিমাণ আরও বাড়বে বলে আমি আশাবাদী।